আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি তৈরি করব পাটিসাপটা। এই পাটিসাপটাটা আসলে অন্যরকম, আর এটি খেতে যেমন অনেক মজার, তাই আমার ছেলেরা খুব ভালো করে মানে পছন্দ করে এটা খেয়েছে। তো আজকে আমি যে পাটিসাপটাটা তৈরি করছি সেটা হচ্ছে জামের পাটিসাপটা। আসলে আম বা যে কোনো কিছু দিয়ে আমরা সব ধরনের পাটিসাপটা খেয়েছি, আর এটা একটু ভিন্ন রকম। তাই আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। প্রথমে আমি এখানে এক কাপ জাম নিয়েছি, এটা কালো জাম। এটা আমি ফ্রেশ নিয়েছি মানে গাছের, আপনারা চাইলে কেনা জামটাও ইউজ করতে পারেন। তো এখন আমি হাত দিয়ে চেপে চেপে সবটুকু রস বের করে নিচ্ছি, আর বিচিটা ফেলে দিয়েছি। তো অবশ্যই বিচিটা ফেলে দেবেন। তো দেওয়ার পর একটি ব্লেন্ডারে সবগুলো নিয়ে এখন আমি ব্লেন্ড করে নেব। তো এক্ষেত্রে ব্লেন্ড করে নিলে একটু ভালো হয়। তো এখন একটি চাকনি দিয়ে আমি একটি চামচ দিয়ে নেড়ে চেড়ে এটাকে আমি ছেঁকে নিচ্ছি। এতে করে উপরের যে দানা দানা পাপটা আছে সেটা চলে যাবে। সো শুধুমাত্র এখানে আমরা রসটা ইউজ করব। তো এভাবে আমি সবগুলো আমি ছেঁকে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এ পর্যায়ে রসটা বের হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ ময়দা, দুই টেবিল চামচ সুজি এবং চার টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ গুঁড়া দুধ। এক্ষেত্রে কিন্তু চিনিটা বেশি ইউজ করবেন, কারণ জামটা যেহেতু খাওয়ার সময় একটু টকটক ভাব থাকে, সেজন্য চিনিটা বেশি দিবেন। এখন আমি ছোটো সাইজের কাপ দিয়ে আরও এক কাপ পানি দিয়েছি। পানিটা আপনারা বুঝে অল্প অল্প করে দিবেন। দিয়ে চামচ দিয়ে খুব ভালোভাবে আমি 7 থেকে 8 মিনিট এটাকে মিশিয়ে নিয়েছি। তো এরকম ঘনত্ব রাখবেন, একদম পাতলা এবং বাড়ি করবেন না। এখন আমি এখানে 1.5 কাপ তরল দুধ নিয়েছি। দিয়ে দিচ্ছি আমি 2টি এলাচি এবং 4 টেবিল চামচ চিনি, সেই সাথে 1 টেবিল চামচের মতো কিশমিশ। দিয়ে দুধটাকে আমি একটু জাল করে নিয়েছি। নেওয়ার পরে এখানে 1 কাপ চালের মানে আমি এখানে প্রায় 1/2 কাপের মতো চাল ভিজিয়ে 15 মিনিটের মতো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। নেওয়ার পরে এই চালটা আমি এখন দিয়েছি। নিয়ে অনবরত নেড়ে চেড়ে একটু ঘন করে নিচ্ছি। এখানে আমি কিরসাটা তৈরি করছি, আপনারা চাইলে সুজি দিয়েও করতে পারেন। যখন দেখবেন ঘন হয়ে গিয়েছে তখন নামিয়ে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এখন আমি একটি প্যান বসিয়ে এখানে কিছুটা তেল দিয়ে টিস্যু পেপার দিয়ে তেলটাকে মুছে নিচ্ছি, এতে করে নিচের দিকে লেগে যাবে না। এখন দিয়ে দিচ্ছি আমি আগে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটার থেকে 1 টেবিল চামচ, মানে বড় একটি চামচ দিয়ে এভাবে দিয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে গোল করে নেবেন। তো নেওয়ার পরে এভাবে ছড়িয়ে দিচ্ছি আমি প্যানকে গুঁড়িয়ে। তো নেওয়ার পরে এটাকে আমি উল্টে দিয়েছি, এতে করে উপরের দিকটা আরও ভালো করে একটু মুচমুচে হবে। তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটা একটু ফুলে ফুলে উঠেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি এখানে সেই কিরসা। কিরসাটা দিয়ে আমি খুব ভালোভাবে এভাবে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে খুব আলতো হাতে আমি এটাকে ফোল্ড করে নিচ্ছি। এ পর্যায়ে এটা খুবই গরম। তো এভাবে এটাকে আমি ফোল্ড করে নিলাম। নিয়ে একটু 2টি সাইড ভালো করে বেজে নেড়ে ছেড়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আপনাদের সুবিধার জন্য আমি আরও একটি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আবার আমি 1টি চামচ দিয়ে এভাবে 1 টেবিল চামচ দিলাম। দিয়ে আবার নেড়ে চেড়ে এটাকে আমি একটু বেজে নিয়েছি। নেওয়ার পরে সেই কিরসাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার চামচ দিয়ে আমি আবার ফোল্ড করে নিচ্ছি। তো ঠিক একইভাবে আমি সবগুলো বেজে নেব। আর এটা আসলে তৈরি করাটা যেমন সহজ, খেতেও অসম্ভব মজার। আমরা আসলে অনেক সময়ে কিন্তু অনেকভাবে সুজি বা চালের গুঁড়া বা আম দিয়ে এই রেসিপিটি ট্রাই করেছি, কিন্তু জাম দিয়ে কখনো ট্রাই করিনি। তো আপনারা আমার রেসিপিটি দেখে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর যদি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিতে একদম ভুলবেন না। তো আমি আপনাদেরকে একটি কেটে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন ভিতরটা ঠিক কেমন হয়েছে। আর এটা খেতেও আসলে দারুণ, আপনারা তৈরি না করলে এটা আপনাদের বিশ্বাস হবে না। আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি কেমন হয়েছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। যেহেতু আমি আমার চ্যানেলে নতুন, সেক্ষেত্রে আপনারা আমাকে সম্পূর্ণভাবে সাপোর্ট করে যাবেন। আর এটা আসলে তৈরি করার পর আমার 2টি ছেলে খুবই পছন্দ করেছে এবং তারা খুব খুশি হয়ে খেয়েছে। তো দেখতেই পাচ্ছেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সবগুলো ওরা খেয়ে ফেলেছে। তো দেখতেই পেলেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।